ধর্মীয় এবং ধর্মের নামে সহিংসতা বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঘটিয়ে দেওয়া যায় না। সকল ধরনের উগ্রবাদকে রুখে দিতে হবে এবং সেটা দিতে হবে আমাদের সজাগ থাকার মাধ্যমে। আমাদের জাতিকে, আমাদের দেশকে ধর্মের ভিত্তিতে ভাগ করা যাবে না। খুনির কোনো ধর্ম থাকে না, খুনি একজন খুনি। এবং যে মতবাদের কথা বলে এই কিছু মানুষকে পথভ্রষ্ট করা হচ্ছে, সেখানে মতবাদের বিরুদ্ধে লড়াই মতবাদ দিয়ে হয় কিন্তু উগ্রতা দিয়ে নয়। তাই ধর্মীয় এবং ধর্মের নামে সহিংসতা বাংলাদেশের মাটিতে কোনোভাবেই ঘটিয়ে দেওয়া যায় না। সকল ধরনের উগ্রবাদকে রুখে দিতে হবে এবং সেটা দিতে হবে আমাদের সজাগ থাকার মাধ্যমে। আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, সহিংসতাকে ঠেকাতে হবে। নজরুল বহু আগে বলে গিয়েছিলেন, হিন্দু নারো মুসলিম এই জিজ্ঞাসে গুঞ্জন, কান্দারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার। এদেশের এই মাটিতে জন্ম নেয়া আমরা হিন্দু, আমরা মুসলমান, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা সবাই মিলে বাংলাদেশের নাগরিক হিসেবে দেশটাকে গড়ার যখন উদ্যোগ নিয়েছি, তখন আমাদের মধ্যে নানান ভাগ তৈরি করার চেষ্টা চলছে। এই খেলা অনেক পুরনো, কিন্তু আমরা সবাই মিলে পারি এই খেলা রুখে দিতে। এই রুখে দেওয়া প্রয়োজন আমাদের ভাই আলিফের সন্তানটির জন্য, যে সেদিনও এই পেছনের বাগানটিতে ঘুরে গেছে তার বাবার সাথে। সে আর কোনোদিন তার বাবার হাত ধরে ঘুরে বেড়াবে না সত্য, কিন্তু তার জন্য একটা সুন্দর দেশ আমরা সবাই মিলে গড়ে তুলতে পারি। এবং সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে উগ্রবাদের বিরুদ্ধে, সেটা ধর্মের নামে হোক আর যে নামেই হোক না কেন। উগ্রবাদকে ঠেকাতে হবে প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, সবাই একসাথে হাতে হাত ধরে আমাদের প্রত্যেকের পাশে সবাইকে দাঁড়াতে হবে, যাতে আমরা আমাদের নতুন দেশটা গড়তে পারি। সরকারের তরফ থেকে কিছু অভিযানের কথা আমরা দেখছি, গ্রেফতারের ঘটনা দেখছি, আমরা সরকারের উপর আস্থা রাখতে চাই, আমরা বিশ্বাস করতে চাই তারা তাদের ভুলগুলো থেকে শিখবে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক কিছু করার ছিল, এর আগে কলেজগুলোতে যা ঘটেছে সেটিও ঠেকানো যেত। এখানে পুলিশ কোন ভূমিকায় ছিল, কেন এগুলো তারা ঠেকাতে পারছে না, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা চাই। কিন্তু আমরা এখনো ধৈর্য ধরতে চাই, সরকারের উপর ভরসা রাখতে চাই, কারণ এই সরকার আমাদের সবার সরকার, আমাদের সবার আন্দোলনের ফসলে এই সরকার ক্ষমতায় বসেছে, তাদেরকে আসলে জবাবদিহি করতে হবে এবং তাদেরকে কাজ করে দেখাতে হবে যে তারা এগুলো ঠেকাতে পারে।